বিসমিল্লাহির রহমান রহিম, আসসালামু আলাইকুম। জেল আউটসোর্সিংয়ের পক্ষ থেকে আপনাদের সবাইকে আমন্ত্রণ। তো আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আপনি ফটোশপের মাধ্যমে আপনি যে কোনো ইমেজ থেকে কালার প্যালেট তৈরি করতে পারেন। তো আমরা জানি আপনি কালার প্যালেট বিভিন্ন পদ্ধতিতে তৈরি করতে পারেন, যেমন আপনি কালার হারমোনির মাধ্যমে কালার প্যালেট তৈরি করতে পারেন, অথবা বিভিন্ন ওয়েবসাইট আছে সেখানে রেডিমেড কালার প্যালেট পাওয়া যায়, সেগুলো সংগ্রহের মাধ্যমে আপনি কালার প্যালেট ব্যবহার করতে পারেন, অথবা বিভিন্ন ন্যাচারাল ছবি অথবা বিভিন্ন ডিজাইন থেকে আপনি কালার প্যালেটগুলো তৈরি করতে পারেন। তো আজকে আমরা শিখব যে কিভাবে আপনি যে কোনো একটা ইমেজ থেকে কালার প্যালেট তৈরি করবেন। কারণ দেখা যায় অনেক সময় আমাদের মনের মতো হয়তো কোনো প্যালেট পাচ্ছি না, কিন্তু দেখা যাচ্ছে যে আমার কাছে খুব সুন্দর একটা ছবি আছে বা ডিজাইন আছে, আমি চাচ্ছি যে ওই ডিজাইনের কালার প্যালেট দিয়ে আমি একটা ডিজাইন করতে। তো সেজন্য আমাদের এই টেকনিকটিও জানা দরকার যে কোনো ছবি থেকে আমরা কিভাবে কালার প্যালেট তৈরি করব। তো ফটোশপের মাধ্যমে আপনি বিভিন্ন পদ্ধতিতে কালার প্যালেট তৈরি করতে পারেন। তো আসুন আমরা প্রথম পদ্ধতিটি দেখি যে এই ইমেজটা থেকে আমি কালার প্যালেট তৈরি করব। তো আমার এখানে দেখেন একটা লেয়ার আছে, আমি এই অরিজিনাল ছবিটা ঠিক রেখে আরেকটা ডুপ্লিকেট করতেছি। তো আমি কন্ট্রোল জে চেপে দেখেন আরেকটা ডুপ্লিকেট লেয়ার নিলাম, যেন আমার ছবিটা অরিজিনাল ছবিটা ঠিক থাকে। তো এরপরে দেখেন আমরা এখান থেকে ফিল্টারে ক্লিক করতেছি, ফিল্টার থেকে তারপরে পিক্সেলাইট, এখান থেকে দেখেন আমরা ক্রিস্টালাইজ যে অপশনটা আছে এটাতে ক্লিক করতেছি। তাহলে দেখেন আমরা প্রথম যে অপশনটা দিলাম ফিল্টারের, ফিল্টারের মধ্যে পিক্সেলগুলোকে আমরা ক্রিস্টালাইজ করে ফেললাম। তো এখানে দেখেন এটা 100% আছে। আমরা এটার সাইজটা একটু বড় করি, যেমন আমরা এটাকে প্রায় 150% করি, একটু বড় করি। তাহলে দেখেন আমাদের এখানে যে কালারের পিক্সেলগুলো আছে এগুলো ক্রিস্টালাইজ হয়ে এখানে কি কি কালার আছে আমরা কিন্তু খুব সহজে দেখতে পারব। তো দেখেন আমরা যদি এই যে এটাকে প্রায় 150 উপরে নিয়ে আসছি, 153 পর্যন্ত ক্রিস্টালগুলোকে আমরা সেল সাইজগুলোকে বড় করছি। তো এরকম বড় করলে ছবিটা কিন্তু ইউজ করা যাবে না, এটা আমরা নিতেছি শুধু এখান থেকে কালার প্যালেট তৈরি করার জন্য। তো দেখেন আমরা যদি ওকেতে ক্লিক করি তাহলে দেখেন আপনার আমরা ছবিটাকে যদি আরেকটু বড় করি, আমরা একটু বড় করে নিচ্ছি। তো আমি প্যালেটগুলো তৈরি করার জন্য একটা লেয়ার নিচ্ছি, এখানে একটা লেয়ার নিলাম। তো আপনি ইচ্ছা করলে এখানে আমরা যেরকম আগে দেখাইছিলাম যেখানে আপনি শেপগুলো তৈরি করে শেপের মধ্যে কালার করতে পারেন, অথবা এখানে আপনি এখানে কালারগুলো আপনি ব্রাশ টুল ব্যবহার করে এখানেও আপনি কালারগুলো আঁকতে পারেন, এটা আপনার ইচ্ছা। তো আমি দেখেন এখানে কতগুলো শেপ আঁকতেছি, এখানে এই সার্কেলটা নিলাম, তারপরে কম্বাইন শেপই দিলাম এখানে। তো ধরেন এখানে একটা আমি শেপ নিলাম, এটার কালারটা নীল দিলাম। তো এখানে আমি আরও কয়েকটা এরকম সার্কেল আঁকতেছি, আপনি ইচ্ছা করলে কন্ট্রোল অল্টার চেপে আপনি আপনার যতগুলো খুশি আপনি পাশাপাশি নেন। তো দেখেন আমি এখানে এই চারটা কালার প্যালেট নিলাম। তো এখন দেখেন আমি এগুলোকে কি করব, কালার বাকেট দিয়ে কালার করে দিব। দেখেন কালার বাকেট নিলাম, তো এটাকে রেস্টোরাইজ করে ফেলতে হবে, আমি রেস্টোরাইজ করে ফেললাম। তো দেখেন তাহলে আমি আইড্রোপার টুলটা ব্যবহার করে এখন কালারগুলো সিলেক্ট করব, কি কি কালার আছে। ধরুন আমি এই কালারটা নিতে চাচ্ছি, এটা নিলাম, দেখেন এখানে কালারটা কালার পিকারে কালারটা সিলেকশন হয়েছে। এখন আমি বাকেট টুলটা দিয়ে আমি যদি এখানে ক্লিক করি দেখেন এই কালারটা এখানে চলে আসছে। এইভাবে আমি ধরেন এই কালারটা নিব, দেখেন এখানে চলে আসছে, আমি কালার বাকেট টুল দিয়ে এখানে ক্লিক করলাম, এখানে কালারটা হয়ে গেছে। এভাবে আমি সবগুলো কালার আরও চারটা কালার নিচ্ছি। তো দেখেন এইভাবে আমি কি করলাম, এই যে এখানে আমি কালার প্যালেটগুলো তৈরি করলাম। এভাবে আপনি যে কালারগুলো এখান থেকে নেবেন এভাবে আপনি কালার প্যালেটগুলো তৈরি করতে পারেন, অথবা আপনি এখানেও ধরুন আমি আরেকটা লেয়ার নিচ্ছি, এখানে আরেকটা লেয়ার নিচ্ছি, এটাকে আমি দেখেন আমি ব্রাশ টুল ব্যবহার করব, ব্রাশ টুল ব্যবহার করব, এটা আমি সাইজটা আরেকটু বড় করে দিচ্ছি।
হার্ট দিচ্ছি আমি, আর একটু বড় করে দিচ্ছি। তো দেখেন এইভাবেও আপনি করতে পারেন। আমরা প্রথম আইড্রোপট দিয়ে ধরেন এই কালারটা আমরা সিলেক্ট করছিলাম, এটা আমরা সিলেক্ট করলাম। এখন ব্রাশ টুলটা ব্যবহার করে ধরেন এখানে আমরা একটা এই যে নিলাম, তারপরে ধরেন তো এরপরে দেখেন আমরা এই কালারটা নিতেছি, ধরেন এই যে কালারটা আমরা আইড্রপ দিয়ে এখানে সিলেক্ট করলাম, এরপরে ব্রাশ দিয়ে পাশে একটা এভাবে নিলাম। ঠিক একইভাবে আমি দুইটা কালার নিয়ে নিচ্ছি। তাহলে আপনি এইভাবেও এইভাবে কালার প্যালেটগুলো তৈরি করতে পারেন, বা এইভাবেও সুন্দরভাবে কালার তৈরি করতে পারেন। তো দেখেন আমি দুইটা লেয়ারে দুইটা আপনার কালার প্যালেট তৈরি করছি দুইভাবে। অথবা আপনি এই কালারগুলো এই যে সোয়াচ প্যানেল যেটা আছে আপনার, এই যে সোয়াচ প্যানেল, সোয়াচ প্যানেলও আপনি সেভ করে রাখতে পারেন প্যালেট হিসাবে। এটা আমরা আগের ভিডিওতে আলোচনা করছি। এরপরে দেখেন আমরা যে ডুপ্লিকেট লেয়ার যেটা করছি এটা আমরা ডিলিট করে দিচ্ছি। তারপরে আমরা প্রথম যে প্যালেটগুলো নিছিলাম ওইটা রাখি, আর দ্বিতীয় প্যালেটটা এখন উজ্জ্ব করে রাখতেছি। তো আপনি এগুলোকে আলাদা সেভ করেও রাখতে পারেন। ধরেন আমি যদি এখানে একটা সলিড কালার নেই, এখান থেকে নিলাম কালার প্যালেট থেকে আমি সাদা নিলাম, ওকেতে ক্লিক করলাম, তো এটাকে নিচে নিয়ে আসলাম, তাহলে ধরেন এই যে প্যালেটটা আমার এখানে চলে আসছে। তো এটাকে আপনি ক্রপ করে বা বিভিন্ন সিস্টেমে আপনি আলাদা সেভ করে রাখতে পারেন। তারপরে দেখেন আমি যে আলাদা আরেকটা প্যালেট করছিলাম এটাকে আমি দেই, এটা আন্ডু করে দিচ্ছি। তো আমি প্রথম প্যালেটটাকে আমি হাইড করে রাখতেছি, দ্বিতীয় প্যালেটটাকে আমি দেখেন এটাকে নিয়ে আসছি। তো এইভাবেও আপনি বিভিন্নভাবে সেভ করে রাখতে পারেন আপনার এই প্যালেটগুলোকে। তো এটা হলো একটা পদ্ধতি, আপনি যে কোনো ইমেজ থেকে আপনি খুব সহজে আপনি প্যালেট তৈরি করতে পারবেন। এরপর আসেন আমরা আরেকটা পদ্ধতি দেখি। তো এর পরের পদ্ধতিটার জন্য তো দেখেন আমরা এরকম একটা ইমেজ নিলাম, ইমেজটা থেকে আমরা যদি কালার প্যালেট নিতে চাই তাহলে কি করবেন, এই ফাইলে যাবেন, ফাইল থেকে দেখেন এখানে এক্সপোর্ট একটা অপশন আছে, এখান থেকে দেখেন সেভ ফর ওয়েব এই অপশনটাতে ক্লিক করবেন। তো দেখেন এই ইমেজ থেকে আপনার একটা কালার টেবিল আসছে, এবং এইখানে দেখাচ্ছে যে সে 256টা কালার কিন্তু নিয়ে আসছে। তো আমরা যে কালার টেবিল ইউজ করি আমরা কিন্তু এতগুলো কালার নিই না, আমরা হয়তো 3টা, 4টা, 5টা বা 6টা এরকম কালার ব্যবহার করি। তো আমি এখানে ধরেন 5টা কালার দিব, তো এখানে আমি 5 দিলাম। তো দেখেন এখানে 5 দেওয়ার সাথে সাথে আমার ইমেজ থেকে 5টা কালার সে কী করলো, সিলেক্ট করলো। তো এইখানে দেখেন এখানে কিন্তু আরও কিছু অপশন আছে, এই যে আপনি কালারগুলো নেবেন, কালারগুলো সিলেক্ট করার আপনার কয়েকটা পদ্ধতি আছে। দেখেন এখানে আনশর্টেড দিছে, আপনি চাইলে শর্ট বাই হিউ অর্থাৎ কালারের ভিত্তিতে নিতে পারেন, যদি আপনি হিউ দেন আপনি হিউতেও নিতে পারেন, লুমিনেন্সের মাধ্যমে নিতে পারেন, অথবা শর্ট বাই পপুলারিটি অর্থাৎ যে কালারগুলো বেশি পপুলারিটি সেগুলো নিয়ে নিতে পারেন। তো আপনি অপশনগুলো দিয়ে দেখবেন আপনার কোনটা দিয়ে নিলে আপনার কালারগুলো ভালো লাগে সেটা দেখবেন। আমি লুমিনেন্স এটা দিয়ে শর্ট করতেছি, দেখেন এই যে লুমিনেন্স দিয়ে শর্ট করলাম। তো দেখেন আপনি এই কালারগুলোকে সেভ করতে পারবেন, কালার টেবিল হিসেবে সেভ করতে পারবেন। তো এইখান থেকে দেখেন এই যে সেভ কালার টেবিল, এখানে আপনি সেভ করতে পারবেন। আমরা যদি এটাতে ক্লিক করি তো এখানে আপনি দেখিয়ে দিবেন আপনি কালারটা কোথায় সেভ করবেন। তো ধরেন আমি যে কোনো একটা ফোল্ডারে টেবিল 15 দিয়ে আমি এটা সেভ করব, এই সেভে ক্লিক করলাম। তাহলে এই কালার যে আমি 5টা কালার নিলাম, এই 5টা কালার কিন্তু আমার এখান থেকে আমি সেভ করে ফেলছি। তো এরপর আমরা ডানে দিয়ে দিচ্ছি। এরপরে দেখেন আমরা সোয়াচে ক্লিক করব, এই সোয়াচ অপশনে গেলাম। তো দেখেন আমার এই সোয়াচ প্যানেলটা কিন্তু চলে আসছে, আমি এটাকে মিনিমাইজ করে দিচ্ছি। তো এখন আমি যে কালার টেবিলটা এক্সপোর্ট করছিলাম এখানে আমরা এটা ইম্পোর্ট করব। তো এখানে দেখেন এই যে এখানে অপশন আছে, এই যে ইম্পোর্ট সোয়াচেস, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা যেখানে ফাইলটা রাখছিলাম সেখান থেকে সিলেক্ট করব। তো দেখেন এইখানে যে ফাইলে রাখছিলাম এখানে কিন্তু সোয়াচ ফাইল নেমটা আরেকটা ফাইল নেম আছে, আপনি ফাইল নেমটা ATC এটাতে করে দিবেন, তাহলে এই যে কালার টেবিল অপশনটা যখন আসবে তখন আপনি ফাইলগুলো দেখতে পারবেন। তো আমরা দেখেন কালার টেবিল 15 নামে সেভ করছিলাম, এইটাতে সিলেক্ট করলাম, সিলেক্ট করে লোডে ক্লিক করলাম। এই যে দেখেন টেবিল 15 নামে এই যে আমার এখানে
কালারগুলো চলে আসছে, অর্থাৎ কালার প্যালেট তৈরি হয়ে গেছে। তো এখানে ডাবল ক্লিক করে আপনি গ্রুপটার নাম দিতে পারেন আপনার ইচ্ছা মতো। তো এখন আপনি এই যে প্যালেটটা পেলেন, এই প্যালেটটা আপনি যে কোনো ফটোতে যে কোনো ডিজাইনে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। আর আমরা প্রথম যে পদ্ধতিতে বিভিন্ন লেয়ারের মধ্যে যে প্যালেটগুলো তৈরি করছি, ওই লেয়ারগুলো ইচ্ছা করলে আপনি ডাউনলোড করে নিতে পারেন বা বিভিন্নভাবে আপনি সেভ করে নিতে পারেন। সেভ করে ওগুলো আপনি যে কোনো ডিজাইনে ব্যবহার করতে পারেন। এই যে দেখেন এখানে, এই যে আপনার লেয়ারগুলোকে আমরা যে লেয়ারগুলোতে প্যালেট তৈরি করছিলাম এগুলো আপনি দেখেন পিএনজি হিসেবে এক্সপোর্ট করে নিতে পারেন। তারপর এক্সপোর্ট অ্যাজ বিভিন্নভাবে আপনি এক্সপোর্ট করতে পারেন। এই যে যেমন দেখেন, এই যে দেখেন এক্সপোর্ট অ্যাজে আসলে আপনি এখান থেকে, এই যে এখানে বিভিন্ন ফাইল ফরম্যাট আছে দেখেন, আপনি এগুলাকে একটা লেয়ারকে আপনি এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন। তারপরে ব্যাকগ্রাউন্ড নিতে পারবেন অথবা অল সিলেক্ট করে নিতে পারবেন আপনার অপশন মতো। এগুলো আপনি দেখে নেবেন, এই সিলেক্ট অলই দিলাম। এইখান থেকে দেখেন অপশন আছে জেপিজি, জিফ, এসজিবি, বিভিন্ন ফরম্যাটে আপনি ওই যে প্যালেটগুলো আপনি সেভ করে বা এক্সপোর্ট করে আপনি রেখে দিতে পারেন পরবর্তী যে কোনো ডিজাইনে আপনি ব্যবহার করার জন্য। এরপরে দেখেন আরেকটি পদ্ধতিতেও আপনি কালার প্যালেট তৈরি করতে পারেন যে কোনো ছবি থেকে। যেমন এই ইমেজটা আপনার আরজিবি কালার মোডে আছে, আপনি এটাকে এই আরজিবি থেকে ইন্ডেক্স কালার মোডে নিয়ে যাবেন। যেমন দেখেন আমি ইন্ডেক্স কালার মোডে নিয়ে যাচ্ছি। তো দেখেন এখানে একটা পপ আপ মেসেজ আসছে, এখান থেকে প্যালেটটা আপনি কি সিস্টেমে নেবেন। যেমন দেখেন এখানে দেখবেন আপনার কোনটাতে কাজ করে। যেমন আমি চাচ্ছি যে এখান থেকে কালারগুলো সিলেকশন করার জন্য, কিন্তু আপনি উপরেরগুলো যদি নেন, ধরেন আপনি সিস্টেম উইন্ডোসে যদি নেন, আপনাকে ওইভাবে নিতে পারবেন না। তো দেখেন আমি লোকাল পারসেপচুয়াল এটাতে সিলেক্ট করলাম, দেখেন আমি কিন্তু কালারগুলো এখন সিলেক্ট করতে পারবো। ধরুন আমি এখান থেকে পাঁচটা কালার নিতে চাই, আর এগুলো ফোর্স নান করে দিবেন, তারপরে এখানে যেটা আছে সেটাও নান করে দিবেন। তো দেখেন এখানে ১২টা কালার আসছে, এটা আমি আগে দিয়ে রাখছিলাম এই জন্য আসছে, আপনি বেশি দিলে বেশি কালার আসবে। তো দেখেন আমি এখানে পাঁচটা দিতেছি, এই যে পাঁচটা কালার, আমি চাচ্ছি যে এখান থেকে পাঁচটা কালার নেব। তো পাঁচটা কালার দিয়ে আমি ওকেতে যখন ক্লিক করব, দেখেন এই ইমেজটা ইন্ডেক্সে আপনার কালার মোডে চলে আসছে এবং এখানে পাঁচটা কালার আছে। তো দেখেন এরপরে আপনি ইমেজ থেকে মোডে যাবেন, মোড থেকে দেখেন কালার টেবিলে যাবেন। তো দেখেন এই যে এখানে পাঁচটা ডোমিনেন্ট কালার কিন্তু সে নিয়ে আসছে, পাঁচটা কালার। তো এই কালারগুলো যদি আপনি সেভ করতে চান, যেমন এখানে সেভ অপশন আছে, আমরা সেভে ক্লিক করলাম। তো দেখেন এর আগে আমরা যে সিস্টেমটা দেখাইছিলাম ঠিক একইভাবে আপনি এখানে সেভ করতে পারবেন। সেভ করে সোয়াচে আপনি আপলোড নিতে পারবেন। যেমন ধরেন আমরা এখানে এটাকে 16 করে দিই, এটাকে 16 করলাম, করে এটাকে সেভ দিলাম। তো এটা ওকেতে ক্লিক করলাম। তো এখন দেখেন সোয়াচ আছে, এই যে আমাদের এখানে সোয়াচ আছে। তো আমরা সোয়াচ থেকে এখানে এই দেখেন এখানে অপশন আছে ইম্পোর্ট সোয়াচেস, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন আমাদের ফাইল ফরম্যাটটা দিতে হবে .act এই ফরম্যাটে। তো দেখেন আমরা এখন টেবিল, এই টেবিলটাতে সেভ করছিলাম, এটাতে ক্লিক করব, আপলোড লোড দিব। তো এই যে দেখেন টেবিল 16 আমার কালারটা চলে আসছে। দেখেন আমি আগে যে ফরম্যাটে দেখাইছিলাম ওই ফরম্যাটে দেখেন এখানে কালার আর এখানে কালারগুলো চলে আসছে। তো আপনি যেভাবে আপনার কালারগুলো ভালো লাগে সেভাবে আপনি এই ছবি থেকে কালার প্যালেট তৈরি করতে পারবেন। তো এখানে আমি তিনটা মেথড দেখাইছি, তিনটা মেথডে আপনি ফটোশপের মাধ্যমে যে কোনো ইমেজ থেকে আপনি কালার প্যালেট তৈরি করতে পারবেন, অথবা আপনি ধরেন যে কোনো ইমেজ থেকে ম্যানুয়ালিও আপনি কালেক্ট করতে পারেন। ধরেন আপনার এখানে যে যে কালারগুলো ভালো লাগতেছে সেই কালারগুলো দিয়ে আপনি প্যালেট তৈরি করতে পারেন। ধরেন আমি সোয়াচে প্যালেটটা তৈরি করব, আমি একটা গ্রুপ দিই, এখানে গ্রুপের একটা নাম দিই, যে গ্রুপ টু দিলাম, দিয়ে ওকেতে ক্লিক করলাম। তো এখানে গ্রুপটা তৈরি হয়েছে আমার। তো এখানে আমি সেভ করব, ধরেন আমি এখানে আই ড্রপার টুলটা নিলাম, নিয়ে ধরেন আমি এখান থেকে এই কালারটা আমি সেভ করব। তো দেখেন আমার এখানে এই যে কালার পিকারে কিন্তু কালারটা চলে আসছে, আমি এখানে ডবল ক্লিক করতেছি, দেখেন অ্যাড টু সোয়াচেস এখানে আসছে। আমি যদি এটাকে অ্যাড দিই, দেখেন এটা সোয়াচেস 5 হিসেবে আসছে, অ্যাড টু কারেন্ট লাইব্রেরি আমি এটাকে আনচেক করে দিলাম, এটাকে আমি 1 দিয়ে দিলাম, ওকেতে ক্লিক দিলাম। তো দেখেন আমার এই যে এই গ্রুপের মধ্যে আমার দেখেন এই কালারটা চলে আসছে। তো এইভাবে আপনার একটা ইমেজ থেকে যে কালারগুলো ভালো লাগে
সেই কালারগুলো আপনি এখান থেকে মেনিউ নিতে পারেন। যেমন দেখেন এখানে এই কালারটা ভালো লাগছে, এখানে দেন, এই যে কালারটা চলে আসছে, এই যে কালারটা, এটাকে আপনি অ্যাড টু সোয়াচে দেন, এটা নাম্বার দেন টু, ওকেতে ক্লিক করেন, দেখেন এই কালারটা এখানে চলে আসছে। তো এইভাবে আপনি ম্যানুয়ালিও যে কোনো ছবি থেকে আপনি এভাবে প্যালেট তৈরি করতে পারবেন। তো আজ এ পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আমরা আরও অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করব। আল্লাহ হাফেজ।